নমস্কার, স্বাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও বাবা দিবস উপলক্ষে বক্তব্য। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ বিশ্ব পিতৃ দিবসের দিনে কিছু বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। প্রথমে আমি এখানে উপস্থিত সকল বাবাকে জানাই আমার বিনম্র প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আজ জুন মাসের তৃতীয় রবিবার। প্রতি বছর আমরা এই দিনটিকে বাবা দিবস হিসেবে পালন করি। 1910 সালে সোনারো স্মার্ট ডট মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে বিশ্ব বাবা দিবস প্রতিষ্ঠা করেছিলেন। এই বছর সেই বিশেষ দিনটি 16 জুন 2024। প্রত্যেক বাবা একজন সুপার হিরো। ঝড় ঝঞ্ঝাটে নির্ভরতা, শক্ত খুঁটির ঘর, কঠোর শাসনের আড়ালে স্নিগ্ধ কোমল মায়া মমতা, অকৃত্রিম স্নেহ আদর, নিঃস্বার্থভাবে আমাদের ভালোবেসে সব কর্তব্য করে যান তিনি। বাবা সর্বদা এমন এক মূল্যবান এবং সেরা উপহার যা ঈশ্বর আমাদের দিয়েছেন। তিনি সব সময় আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার জন্য পরিশ্রম করে চলেন। তিনি কোনো অভিযোগ ছাড়াই আমাদের জন্য সব কিছু করতে প্রস্তুত। তিনি সব সময় আমাদের সুখ সুবিধা আরামের কথা খেয়াল রাখেন। একজন বাবা হিসেবে তিনি একটি পরিবারের প্রতিটি দায়িত্ব নিচ্ছেন এবং সর্বদা আমাদের মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে আছেন। বেশিরভাগ সময় তিনি আমাদের সুখের জন্য তার আবেগ এবং অনুভূতিগুলিকে লুকিয়ে রাখেন। আমরা অনেক নিরাপদ বোধ করি যখন আমাদের বাবা আমাদের পাশে থাকেন, কারণ আমরা জানি প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাদের ধরে রাখবেন। সন্তান হিসেবে তাদের আত্মত্যাগ আমাদের বুঝতে হবে। আমাদের বাবার পাশে দাঁড়াতে হবে। আমাদের অবশ্যই তাদের ইচ্ছে, তাদের অনুভূতি সব কিছু বোঝার চেষ্টা করতে হবে। একজন পিতার সম্পর্কে বর্ণনা করা খুব সহজ নয়। বাবা এমনই এক অনুভূতির নাম, তা কেবল তারাই বোঝেন যারা জেনেছেন বাবা থাকা আর না থাকার পার্থক্য। বাবা মানে সীমাহীন এক আস্থার সাগর। বাবা দিবস আমাদের বাবাকে সম্মান করতে, তার প্রতি যত্নশীল হতে, তাদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে এবং তাকে মানতে শেখায়। আমাদের জীবনে বাবাদের অবদানের জন্য আমাদের সকলের কৃতজ্ঞ হওয়া উচিত। আমি প্রত্যেক বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।